আমরা কি গতদিনের পড়া শিখেছি সবাই? গতদিন যে পড়াটা দিয়েছিলাম শূন্যস্থান পূরণ সবাই শিখেছি? আচ্ছা বলো তো, কত তারিখে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি? পঁচিশে ডিসেম্বর। আচ্ছা আমরা সাউন্ড করব না, ঠিক আছে? আপনি এই ক্লাসটাকে রেকর্ড করে ইউটিউবে ছাড়বেন? হ্যাঁ। আচ্ছা তারপরে বলো তো, বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব কোনটি? থ্যাংক ইউ। আর খ্রিস্টানদের প্রধান উৎসব কোনটি? তাহলে আমরা সবাই পড়াশোনা করেছি, তাই তো? তাহলে এই অধ্যায়ে যারা শূন্যস্থান পূরণ পাওনি আমি তাদের জন্য পড়াগুলো দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশটে নিয়ে নাও। আমরা আজকে নতুন একটা অধ্যায় পড়বো, আমরা পরের অধ্যায়টা পড়বো, ঠিক আছে? আমরা অধ্যায় তিন পড়বো, অধ্যায় তিন পড়বো। তার আগে পুরোনো পড়াটা তোমরা যারা পাওনি, অনেকে বলছো শূন্যস্থান পূরণ পাওনি, আমি তাদের জন্য শূন্যস্থান পূরণটা দিয়ে দিচ্ছি। সবাই খাতা বের করো, আজকে তারিখটা লিখো। আচ্ছা আজকে কত তারিখ বলো তো? নয় তারিখ বলো তো? আচ্ছা বলো তো, ইংরেজি বছরের তৃতীয় মাসের নাম কি? ইংরেজি বছরের তৃতীয় মাসের নাম কি বলো তো? আচ্ছা বলো তো, আমাদের কাছে এই মার্চ মাস কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাস, তাই না? এই মাসে, এই মাসকে কিসের মাস বলা হয়? গুরুত্বপূর্ণ মাস। গুরুত্বপূর্ণ কেন? এই মাসে কি হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, অনেক কিছুর জন্য এই মাসটা গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু জন্ম হয়েছিল, বঙ্গবন্ধু তারপরে 7ই মার্চের ভাষণও এই মাসে দিয়েছিল। তারপরে আরো কি হয়েছিল? আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল না মার্চ মাসে? আমাদের, আমরা কত তারিখে স্বাধীনতা দিবস পালন করি বলো তো? আমরা প্রথম যেদিন ক্লাস করেছিলাম সেদিন এই প্রশ্নগুলো নিয়েছিলাম। যারা একেবারে ক্লাস করনি স্ক্রিনশটে নিয়ে নিতে পারো। প্রথম দিন যে ক্লাসটা করেছিলাম সেদিন এই প্রশ্নগুলো নিয়েছিলাম। তারপরের দিন আমরা এই বড় প্রশ্নটা নিয়েছি, সবাই একটু খেয়াল করো তোমাদের খাতায় আছে কিনা একটু দেখো। এটা দুই অধ্যায়ের পড়া, এটা দুই অধ্যায়ের পড়া, অনেকে পাওনি বলেছো তাদের জন্য দিচ্ছি। সবার খাতায় আছে না? আচ্ছা তারপরে দেখো তো এই প্রশ্নগুলো আছে কিনা। আছে, তাই না? ম্যাম আছে, মিস আছে। তারপরে হলো এই প্রশ্ন, জি ম্যাম আছে, এরপরে দেখো এই বড় প্রশ্নটাও নিয়েছিলাম, তাই না? শুধু যাদের নাই তাদের জন্য দিচ্ছি আমি এখন। আমরা এই মিলকরণটাও নিয়েছিলাম, দেখো তো তোমরা পেজ উল্টাও খাতার। তোমার খাতায় আছে? আচ্ছা ঠিক আছে। এরপরে
এটা আমাদের এক নং মিলকরণ ছিল আমরা কি এই দুই নং মিলকরণটা নিয়েছি সবাই দেখো তো আচ্ছা যে নাও নিয়ে সে নিয়ে নাও অরণি নিয়েছো আচ্ছা শুক্রিয়া নিয়েছো শুক্রিয়া এটার উত্তর হলো এটা মিলকরণটা জানলে ওটা পারা যাবে তোমরা এমনিতেই পারবে এবার যে শূন্য স্থান পূরণটা পাওনি অনেকে বলেছো শূন্য স্থান পূরণটা পাওনি নিয়ে নাও শূন্য স্থান পূরণ দশটা তোমরা প্রথম দিন দুইটা শূন্য স্থান পূরণ নিয়েছো সেই দুইটা আমি উপরে আবার দিয়ে দিয়েছি এক জায়গায় করে দিয়েছি আগের দিন দুইটা শূন্য স্থান পূরণ নিয়েছিলে তারপরে আমি আবার সবগুলো একসাথে করে দশটা দিয়ে দিয়েছি আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে এটাই শিখেছি ঠিক আছে সবার নেওয়া শেষ আচ্ছা তাহলে আমি এটা বন্ধ করে দিই এইবার তোমরা তোমাদের বইয়ে পেজ নাম্বার ১৬ বের করো পেজ নাম্বার ১৬ বের করো আমাদের অধিকার ও দায়িত্ব আমাদের অধিকার ও দায়িত্ব আচ্ছা অধিকারটা কি আমরা জানি অধিকার কাকে বলে অধিকার কাকে বলে বলো তো কেউ পারবে আমাদের পাওয়া উচিত আমাদের পাওয়া উচিত থ্যাংক ইউ সুষ্ঠ ও সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিছু সুযোগ সুবিধা প্রয়োজন সুস্থ ও সুন্দর ভাবে বা সুষ্ঠু ভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিছু সুযোগ সুবিধা প্রয়োজন এইসব সুযোগ সুবিধাগুলোকে বলে অধিকার ঠিক আছে আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কিছু সুযোগ সুবিধা দরকার এই সুযোগ সুবিধাগুলোকে বলে অধিকার আর দায়িত্ব কাকে বলে দায়িত্ব হলো কারো উপর অর্পিত বা নির্ধারিত কাজ ঠিক আছে কারো উপর অর্পিত নির্ধারিত কাজ অর্থাৎ কারোর উপর যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেটা পালন করা কোনো কাজ দেওয়া হয় তাহলে সেটা পালন করাই হলো তার দায়িত্ব আমার না তো ডিসটারব ছিল কার ডিসটারব ছিল কি ছিল হারিয়া হোসেন হারিয়া মোবাইলটা আনমিউট করো কি সমস্যা বলো আচ্ছা ঠিক আছে আমরা পড়ছি পেজ নাম্বার ১৬ অধ্যায় ৩ পেজ নাম্বার ১৬ অধ্যায় ৩ বের করতে পেরেছো জি ম্যাম বের করতে পেরেছি আচ্ছা মিটাটা কি লাগবে না আমি এখন পড়াচ্ছি আমি আমার পড়াটা আগে শোনো আচ্ছা আমরা পড়ছিলাম যে আমাদের অধিকার ও দায়িত্ব অধিকার কাকে বলে সেটা সম্পর্কে আলোচনা করছিলাম অধিকারটা হলো সুষ্ঠু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিছু সুযোগ সুবিধা প্রয়োজন এসব সুযোগ সুবিধা হলো আমাদের অধিকার আর দায়িত্ব হলো আমাদের উপরে অর্পিত নির্ধারিত কাজ ঠিক আছে যা আমরা অন্যের জন্য পালন করে থাকি দায়িত্বটা হলো আমরা অন্যের জন্য পালন করে থাকি ঠিক আছে যেমন ধরো
তোমার শিক্ষার অধিকার আছে, তোমার ভালোবাসা পাওয়ার অধিকার আছে, কিন্তু এই ভালোবাসা পেতে হলে কি করতে হবে? আব্বু আম্মুর কথা শুনতে হবে না, বড়দের কথা শুনতে হবে, পড়ালেখা করতে হবে, এটা হলো তোমার দায়িত্ব। বড়দের শ্রদ্ধা করা এটা তোমার দায়িত্ব, তাই না? হ্যাঁ, এই দায়িত্ব পালন করতে পারলেই তো অধিকার ভোগ করা যাবে, তাই তো? অধিকার এমনি এমনি কিন্তু পাওয়া যাবে না। তুমি যদি পড়ালেখা না করো তাহলে আম্মু কিন্তু মার দেবে, বকা দেবে, ভালোবাসবে না। আর তুমি যদি পড়ালেখা করো, আম্মুর কথা শোনো, তাহলে আম্মু তোমাকে ভালোবাসবে, ঠিক আছে, আর বকা দিবে না। তাহলে অধিকার আমরা দেখলাম, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। সেই সুযোগ সুবিধাগুলো কি? এই দেখো এখানে লেখা আছে, এটা কি? খাদ্যের অধিকার, তাই না? বস্ত্রের অধিকার, তারপর শিক্ষা লাভের অধিকার, আর এটা বাসস্থানের অধিকার। তারপরে কি আছে? নিরাপত্তা লাভের অধিকার, আর এটা চিকিৎসার অধিকার, চিকিৎসার অধিকার। তাহলে আমাদের অধিকার কয়টি? ছয়টি, তাই না? আমাদের অধিকার ছয়টি। একটু দেখো উপরে, তোমাদের বইয়ের দিকে তাকাও বা স্ক্রিনের দিকে তাকালেও দেখতে পাবে, সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে। এজন্য কিছু অধিকার পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন। এই যে যে অধিকারগুলো পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন, সেটাই, সেগুলো কি? আমাদের মৌলিক অধিকার। জীবনকে ভালোভাবে গড়ার জন্য দরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। এই ছয়টি আমাদের মৌলিক অধিকার। তোমরা এই যে এখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তার নিচে আন্ডারলাইন করে দাও তোমাদের বইয়ে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার নিচে আন্ডারলাইন করো। করেছো? আচ্ছা, এই ছয়টির নিচে আন্ডারলাইন করো। ছয়টি আমাদের মৌলিক অধিকার। আমাদের মৌলিক অধিকার কয়টি? আন্ডারলাইন করব। এই ছয়টির নিচে আন্ডারলাইন করো, ছয়টি। আমাদের মৌলিক অধিকার কয়টি? ছয়টি। সেই ছয়টি কি কি বলো তো? আচ্ছা ঠিক আছে, এবার এবার আমাকে জিশান বলো তো। জিশান শুনতে পাচ্ছো? জিশান বলো তো, আমাদের মৌলিক অধিকার কয়টি? ছয়টি। কি কি জিশান বলো? আচ্ছা, থ্যাংক ইউ। এবার এবার আমাকে তাসনিয়া জাহান বলো তো। তাসনিম, আমাদের মৌলিক অধিকার কয়টি? আমাদের কি সবারই মুখস্থ হয়েছে? জান্নাতুল ফেরদৌস বলো তো, আমাদের মৌলিক অধিকার কয়টি? ছয়টি। কি কি বলো তো? খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, শিক্ষা লাভের অধিকার, বাসস্থানের অধিকার। আমি জিশান, আমি এখন মিস, আমি জিশান, আমি এখন এসেছি, আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, জিশান এখন এসেছে। জিশান বলো তো, আমাদের মৌলিক অধিকার কতটি? কি কি বলো তো? খাদ্যের অধিকার, শিক্ষা লাভের অধিকার, খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, শিক্ষা লাভের অধিকার, বাসস্থানের অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, চিকিৎসার অধিকার। একজনকে ধরতে গেলে দুইজন বলে। আচ্ছা, এবার মরিয়ম আক্তার বলো। মরিয়ম, মরিয়ম বলো তো, মৌলিক অধিকার কয়টি? ছয়টি। কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা।
আচ্ছা থ্যাংক ইউ অরণি বলো অরণি মৌলিক অধিকার কয়টি ছয়টি কি কি এর আগে আরো কিছু লিখতে দিয়েছেন না কিছু লিখতে দেইনি বলো অরণি বলো কি কি ছয়টি খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান নিরাপত্তা চিকিৎসা আচ্ছা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা থ্যাংক ইউ আচ্ছা শুকরিয়া এসেছে শুকরিয়া শুকরিয়া এসেছে সাজমা সাজমা বলো তো মৌলিক অধিকার কয়টি সাজমা শুনতে পাইনি আচ্ছা সুমাইয়া বলো সুমাইয়া Yes, ma'am. Sumaiya, bolo to moulik adhikar koyti? Choyti. Choyti. Ma'am, choyti. Ki ki bolo? Ma'am, choyti. Khaddo bostro. Khadder adhikar, shiksha laber adhikar, nirapottar adhikar, shiksha adhikar, boyesher adhikar. Acha, tomar boye je পরপর দেওয়া আছে এগুলো পরপর মুখস্থ করে ফেলবে ঠিক আছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা পরপর মুখস্থ করে ফেলবে ঠিক আছে ফারিয়া হোসেন বলো তো আমাদের মৌলিক অধিকার কয়টি বলো কি 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 বলো আপনি যাকে বলতে বলছেন সে পরে থ্যাংক ইউ আচ্ছা এবার চিকিৎসার অধিকার থ্যাংক ইউ এলোমেলো হয়েছে একটু সাজিয়ে নিলে সাজিয়ে মুখস্থ করলে আমরা আর ভুল করব না ঠিক আছে আচ্ছা আমাদের সবারই কি মুখস্থ হয়েছে সাজমা বিনতে নূরকে পড়া ধরেছিলাম বলেছো সাজমা বিনতে নূর ম্যাম আমার নাম বলতে না আপনি আমাকে কেন ধরেন না বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা আচ্ছা থ্যাংক ইউ ভালো করে বলবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা আচ্ছা আর কার পড়া ধরি না সে বলো নাম বলো তোমার নাম বলো সামিহা সামিহা বলো তো মৌলিক অধিকার কয়টি নিরাপত্তা লাভের অধিকার চিকিৎসার অধিকার বাসস্থানের অধিকার বস্ত্রের অধিকার আচ্ছা ফাতেমা ফাতেমা বলো তো ফাতেমা অধিকার বস্ত্রের অধিকার বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার নিরাপত্তার অধিকার নিরাপত্তার কিছু লিখতে দিবেন না আর পড়া ধরি না বলো আর কার পড়া ধরি না বলো আমাকে ধরেন না নাম বলো নাম বলো তাকে ধরবো বলো বলো মৌলিক অধিকার কয়টি ও কি কি বলো হ্যাঁ মৌলিক অধিকার ছয়টি অর্থ যথা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা আচ্ছা এবার আমরা খাতা বের করি খাতায় আজকে তারিখটা লিখি সবাই খাতা বের করো নিরাপত্তা লাভের অধিকার চিকিৎসার অধিকার আচ্ছা খাতা বের করো Yes, ma'am, করেছি আচ্ছা প্রশ্ন লেখো খাতায় মৌলিক অধিকার কয়টি ও কি কি প্রশ্ন লেখো তোমার খাতায় লেখো মৌলিক অধিকার কয়টি ও কি কি
লিখেছো মৌলিক অধিকার কয়টি ও কি কি? আবার বলেন মৌলিক অধিকার কয়টি ও কি কি? ম্যাম লেখা হয়েছে মৌলিক অধিকার কয়টি ও কি কি? আচ্ছা এবার উত্তর লেখো কি ম্যাম? আপনি লেখা দেন উত্তর লেখো বই দেখে লেখো বই দেখে লেখো বইয়ে উত্তরগুলো দেওয়া আছে কি লিখতে দিয়েছেন মিস? প্রশ্ন কি মৌলিক অধিকার কয়টি ও কি কি? উত্তর কি লিখবো? মৌলিক অধিকার ছয়টা লিখবো। লেখো মৌলিক অধিকার ছয়টি, উত্তর লেখো মৌলিক অধিকার ছয়টি যথা খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, শিক্ষা লাভের অধিকার, বাসস্থানের অধিকার, চিকিৎসার অধিকার, নিরাপত্তা লাভের অধিকার। আমাদের মৌলিক অধিকার ছয়টি যথাযথভাবে লিখলেও হবে, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা। তোমার বইয়ে যেভাবে উপরে দেওয়া আছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা, উত্তরটা দেখো। প্রশ্ন দিয়েছি আমাদের মৌলিক অধিকার কয়টি ও কি কি? আমাদের মৌলিক অধিকার কয়টি ও কি কি? উত্তর আমাদের মৌলিক অধিকার ছয়টি যথা 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর শিক্ষা, 5 নম্বর চিকিৎসা, 6 নম্বর নিরাপত্তা। প্রশ্ন আমাদের মৌলিক অধিকার কয়টি? হ্যাঁ মৌলিক অধিকার কয়টি ও কি কি? কিছু লিখতে হবে না, শুধু লিখতে দিয়েছি একটা প্রশ্নের উত্তর। আমাদের মৌলিক অধিকার কয়টি ও কি কি? চিকিৎসা ও নিরাপত্তা পছন্দ লেগেছে। আমাদের মৌলিক অধিকার ছয়টি যথা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা, শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা লিখেছো? এটা সব হয়ে গেছে। সবারই লেখা শেষ? স্নিয়া এই সাইডে লিখেছো কেন? আরো এই সাইডে লিখতে, তোমার বাম সাইডে দেখি তাসনিয়া, তাসনিয়া এই ওই কর্নারে না লিখে মার্জিনের দিকে লিখতে। মার্জিন যে পাশে আছে ওই দিকে লিখতে। আচ্ছা দিশান খাতাটা উঁচু করো, তুমি পাশাপাশি লিখেছো, নিচে নিচে লিখলে আরো ভালো দেখা যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা দেখেছি। এত দেরি লাগছে কেন? এই মাত্র ছয়টা নাম লিখবে, নিরাপত্তা। আচ্ছা জাকিয়া সুলতানা লিখেছে, মরিয়ম আক্তার লিখেছে। মরিয়ম কি লিখেছো একটু বলো তো, পড়ে শোনাও তো মরিয়ম। প্রশ্ন আমাদের মৌলিক অধিকার কয়টি ও কি কি? উত্তর আমাদের মৌলিক অধিকার ছয়টি যথা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা। থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা আমাদের সবারই লেখা শেষ? অরণি লেখা শেষ? সুক্রিয়ার লেখা শেষ? হ্যাঁ ম্যাম আমার লেখা শেষ। সুক্রিয়া লেখা শেষ? হ্যাঁ ম্যাম আমার লেখা শেষ। আচ্ছা সুক্রিয়া বলো তো কি লিখেছো, পড়ো তো।
মৌলিক অধিকার আচ্ছা আমাদের সবারই মনে হয় মুখস্থ হয়ে গেছে তাই না হয়েছে আচ্ছা এই প্রশ্নটাই আমরা হোমওয়ার্ক করব ঠিক আছে পড়া এবং লেখা যাদের মুখস্থ হয়নি তারা মুখস্থ করে ফেলবে ঠিক আছে আচ্ছা এবার তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 17 বের করো পেজ নাম্বার 17 দেখো শিশু হিসাবে আমাদের অধিকার অর্থাৎ শিশু হিসেবে তোমাদের অধিকার দীপ্তির লেখা শেষ দীপ্তি দীপ্তির লেখা শেষ হয়নি সুমাইয়া বলো তো কি লিখেছো ইমা বলো তাড়াতাড়ি বলো আচ্ছা এবার দেখো পাঠ দুই তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 18 বের করো শিশু হিসাবে আমাদের অধিকার শিশু হিসাবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার হলো অর্থাৎ শিশু তুমি তাই না বেশি বেশি দূরে যাওয়া লাগবে না বই মুখস্থ করতে হবে না তুমি তোমার দিকে খেয়াল করো তুমি একজন শিশু তোমার কি কি অধিকার আছে শিশু হিসেবে ঠিক আছে জন্ম নিবন্ধনের অধিকার তোমাদের সবারই জন্ম নিবন্ধনের একটা কিন্তু লাগে ঠিক আছে একটা কপি লাগে ফাইভে উঠলে তো আমাদের দেশে সবারই জন্ম নিবন্ধন করা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে লাগে জন্ম নিবন্ধনের অধিকার একটি নাম পাওয়ার অধিকার তোমার একটি সুন্দর নাম আছে তাই না সুন্দর নাম পাওয়ার অধিকার তোমাকে যদি কেউ বলে এই পিচ্চি বলে ডাকে তাহলে তোমার খারাপ লাগবে তাই না এই মেয়ে বলে ডাকে তাহলেও খারাপ লাগবে সেজন্য তোমার একটা সুন্দর নাম পাওয়ার অধিকার আছে স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার আছে সবাই যদি তোমাকে বকা দেয় তাহলে তোমার কিন্তু কষ্ট লাগবে খারাপ লাগবে তাই তোমার স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার আছে পুষ্টি ও চিকিৎসার অধিকার তোমার পুষ্টিকর খাবার খাওয়ার অধিকার আছে এবং অসুখ হলে তোমার চিকিৎসা লাভের অধিকারও আছে খেলাধুলা ও বিশ্রামের অধিকার তোমার কিন্তু খেলাধুলা এবং বিশ্রামের অধিকার আছে সারাক্ষণ কিন্তু আমাদের পড়লে হবে না তাই না বসে বসে পড়লেও কিন্তু আমাদের আবার অনেক ধরনের রোগ ব্যাধি হয় সেজন্য আমরা পড়া পড়ব এবং খেলাধুলা করব বিশ্রামও নেব তাই না তারপরে শিক্ষার অধিকার এই শিক্ষার অধিকার লেখাপড়ার অধিকার তো আছেই লেখাপড়া না শিখলে আমরা বড় হতে পারবো না উন্নতি করতে পারবো না যে দেশ যত শিক্ষিত সেই দেশ তত উন্নত হয় তাই না আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড তো আমাদের কিন্তু লেখাপড়া শিখতে হবে আর আমরা তো মেয়ে মানুষ সবাই তাই না তোমরা শিশু এখন আর মেয়েদের মানুষ হিসেবে বাঁচতে হলে আমাদের মেয়েদের অধিকার আদায় করে নিতে হলে অবশ্যই আমাদের শিক্ষা লাভ করতে হবে আমাদের হলো আজকে 9 তারিখ গতদিন ছিল 8ই মার্চ নারী দিবস বিশ্ব নারী দিবস হ্যাঁ তো নারীর অধিকার সম্পর্কে এই দিনে নারী অধিকার সম্পর্কে সচেতন করার একটা দিন নারীরা আজকে অনেক বড় বড় পদে আছে তো নারীর এই অধিকার কিন্তু এমনি এমনি আসবে না তাই না আমাদের লেখাপড়া শিখে ছেলেদের সাথে অর্থাৎ পুরুষদের সাথে প্রতিযোগিতা করেই আমাদের অধিকারকে ছিনিয়ে নিতে হবে এর জন্য কি আমাদের লেখাপড়া শিখতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে ঠিক আছে আমরা সবাই লেখাপড়া শিখব তারপরে দেখো শুধু পাশ করলে চলবে না মানুষের মতো মানুষ হতে হবে কিন্তু হ্যাঁ
তারপরে মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। এই যে মেয়ে আর ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা বাবা মাকে দিতে হবে, একটা ছেলেকে এবং একটা মেয়েকে। হ্যাঁ বলছি, একটা ছেলেকে এবং মেয়েকে সমান সুযোগ সুবিধা দিতে হবে বাবা মাকে, তারপরে সমাজকে, পরিবারকে এবং রাষ্ট্রকে। তো এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো আমরা পরিবার থেকে পাই, সমাজ থেকে পাই, রাষ্ট্র থেকে পেয়ে থাকি। তো খেয়াল করো, জন্ম নিবন্ধনের অধিকার, একটি সুন্দর নাম পাওয়ার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, খেলাধুলা ও বিশ্রামের অধিকার, শিক্ষার অধিকার, মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। পৃথিবীর সব দেশে শিশুদের এই অধিকারগুলো আছে, সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য এসব অধিকার পূরণ হওয়া খুবই প্রয়োজন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুদের এই অধিকারগুলো পূরণ করা। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার, তোমাদের বইয়ে তোমরা আন্ডারলাইন করো, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশের বিশ্ব শিশু দিবস পালন করা হয়। এই যে অক্টোবর মাসের প্রথম সোমবার, অক্টোবর মাসের প্রথম সোমবার, এই যে স্ক্রিনের দিকে তাকাও, স্ক্রিনে তাকাও, অক্টোবর মাসের প্রথম সোমবার, এই কথাটার নিচে আন্ডারলাইন করো, বিশ্ব শিশু দিবস পালন করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার। সবাই দাগিয়েছো? অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়। এখানে একটা ছবি দেখতে পাচ্ছো, এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু বিশ্রাম করছে, সবাই কি করছে, খেলাধুলা করছে, তাই না, আনন্দ করছে, ছেলে এবং মেয়ে দুজনেই করছে। আচ্ছা, এই সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আমাদের আছে। আর আমাদের আজকের বড় আজকে যে প্রশ্নটা লিখালাম, অধিকার কাকে, অধিকার কয়টি ও কি কি, অধিকার কয়টি ও কি কি, এটাই আমাদের পড়া এবং লেখা, ঠিক আছে। কালকে না দেখে আমরা সবাই বলবো, আজকে দেখে দেখে বলেছি, আগামী দিন না দেখে বলবো সবাই, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটাই আমাদের মৌলিক অধিকার কয়টি ও কি কি, এই প্রশ্নটাই আমরা এইচডব্লিউ করব, এবং এই প্রশ্নটাই আমরা এইচডব্লিউ করব এবং মুখস্থ করব একদম, ঠিক আছে। বেশি